নমস্কার বন্ধুরা, শ্রোতা হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ, ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিলাম 1 চামচ, হলুদ নিচ্ছি 1/2 চামচ, আর নিচ্ছি লেবুর রস, 1/2 লেবুর রস নিয়ে নেব 1/2 চামচ। দিয়ে এই মশলাগুলো একটু মাখিয়ে নেব। এখানে আমি কাতলা মাছ নিয়েছি পেটি আর চেকা মিলে। এখানে আমার 600 গ্রামের মতন মাছ আছে। এবার এই মশলাটা এই মাছের গায়ে ভালো করে ঘষে ঘষে আমি মাখিয়ে দেব। এই মাছে আমি আগে থেকে লেবু, নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই মশলাটাকে একটুক্ষণ সময় ধরে ধীরে ধীরে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। মাছের মধ্যে সব মশলাগুলো মাখানো হয়ে গেছে। এই যে দেখুন, সব ভালো করে মাখানো হয়ে গেছে। এটা রুই মাছ কিংবা কাতলা মাছে ভালো হয়, অন্য কোনো মাছও করা যেতে পারে। এখানে আমি সুজি 2 চামচ আর চালগুড়ি 2 চামচ নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটু ছড়িয়ে নিলাম প্লেটের মধ্যে। এরপরে মাছটাকে সুজি আর চালগুড়ির মধ্যে একটু মাখিয়ে নেব। এই যে দেখুন, যাতে মশলাটা মাছের গায়ে ভালো করে লেগে থাকতে পারে। প্রতিটা মাছকে এইভাবে আমি ভালো করে মাখিয়ে নেব। দিয়ে তারপর একটু ঝেড়ে নেব, অতিরিক্তটা ঝরে যাবে। এবার সব মাছগুলো মাখানো হয়ে গেছে। দিয়ে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম, মাখিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। এরপর আমি খুবই কম তেল নিয়েছি, একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এখানে 4 চামচের মতন সর্ষের তেল নিয়েছি। মাছ ভাজা সর্ষের তেলেই ভালো হয়। এরপর আমি গ্যাসের আঁচকে কমিয়ে এই মাছগুলোকে ধীরে ধীরে 4-5 বার উল্টে উল্টে মাছগুলোকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে মাছগুলো ভালো ভাজা হবে আর একটু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ছাড়া ছাড়া একবার করে দেখে দেখে উল্টে দিতে হবে। দিয়ে প্রতিটা পিঠকে 4 বার করে উল্টে উল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। একটু ধীরে ধীরে উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে এসছে। আবারও আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে। একটু ধীরে ধীরে ভাজতে হবে যাতে ভালো ভাজা হয়।
তাড়াতাড়ি ভাজলে ওপরটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে মাছ ভেজে গরম ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, তাছাড়া রুটি দিয়েও খুব ভালো লাগবে। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে মাছগুলো, আমি এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার মশলা মাছ ভাজা রেডি, এটা চায়ের সাথেও খেতে খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার পাশে থাকবেন।